Assalamualaikum everyone, welcome back to our channel. আজকে চলে আসলাম মসজিদ ইন্ডিয়াতে। আজকে আমার কাজ শেষ করে সরাসরি মসজিদ ইন্ডিয়াতে চলে এসেছি, কারণ আজকে সোমবার, ইরফানের বন্ধ। তো ইরফানের বন্ধের দিনটাতেই শুধুমাত্র 6টার পর থেকে একটু ফ্রি থাকে, মানে আমি আরও একসাথে হই, আর বাকি দিনগুলো তো দুজনের মতো ব্যস্ত। তো যাই হোক, মসজিদ ইন্ডিয়াতে আসার পরে এখানে আমি একটা শাড়ির দোকানে ঢুকেছিলাম, তারপরে যে আপুরা চলে আসছে, যদিও আপুদের আসার কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে হয়ে গেছে আর কি, পুরো হঠাৎ করেই চলে আসলো। তো বৃষ্টি আপু আসবে পরে, তো আমরা আজকে একটু শাড়ি দেখবো সবাই মিলে, এই জন্যই আসলে একত্রিত হওয়া। এই তো আমরা শাড়ির দোকানে ঢুকে গেলাম, ভাইয়া আপু সবাই এসেছে, তো এখন এখান থেকে আমরা শাড়ি দেখবো, শাড়ি দেখে আমরা পছন্দ করে শাড়ি নেব। কী কারণে শাড়ি নিচ্ছি বা কেন নিচ্ছি সবগুলোই বলবো আস্তে আস্তে। শাড়ি নিলে শাড়ির সাথে তো চুড়ি নিতেই হবে, এই জন্য চুড়ির সেকশানে আছি এখন, চুড়িটাও দেখছি। আর এদিকে বৃষ্টি আপু চলে এসেছে, বৃষ্টি আপু এসেছে অফিস থেকে, যেহেতু সোমবারের একটা দিন, সবাই সবার কাজে ব্যস্ত। ভাইও কিন্তু এসেছে অফিস থেকে, তো সবাই সবার কাজের জায়গা থেকে একসাথে এসে এখানে হলাম। তো এখন আমরা চুড়ি দেখছি, আমাদের শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি নেওয়ার চেষ্টা করছি, যে আমরা যে কালারের শাড়ি নিয়েছি আর কি। তো অবশ্যই সামনে একটা প্রোগ্রাম আছে আমাদের, সেই প্রোগ্রামের জন্যই সব কিছু নিচ্ছি, কী প্রোগ্রাম বা কীভাবে কী সব কিছু আপনাদেরকে বলবো আস্তে আস্তে। তো এখানে চুড়ি নিয়ে আর কি মানে আমরা খুব একটু বিপদেই পড়েছি, কারণ বৃষ্টি আপু আর রাশেদ আপুর হাতের যে মাপের চুড়ি সেটা অ্যাভেলেবল, কিন্তু আমার হাতের চুড়ি আর ফাতেহাপুর হাতের চুড়িটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, স্পেশালি আমারটা। আর ফাতেহাপুরটা পেয়েছি, বাট এক সাইজ বড় আর কি। তো যাই হোক, তারপরেও মিলিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো শাড়ির কেনাকাটা শেষ, চুড়ি কেনাকাটা শেষ, তারপর আমরা বের হলাম। বের হয়ে এখন বাজে রাত 9:30 মতো। আর মসজিদ ইন্ডিয়ার আরেকটা সমস্যা হচ্ছে, খুব দ্রুত এখানকার দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, যেহেতু সবাই আমরা 8টার দিকে এখানে এসেছি, সো 1 ঘন্টার মধ্যে আমাদের সব কাজ ছাড়তে হয়েছে, কারণ 8:30-9টার মধ্যে এখানকার ম্যাক্সিমাম দোকানগুলো অফ হয়ে যায়। তো আপুরা চাচ্ছিল যে একটু হিজাব কিনবে, বাট হিজাব কেনার মতো আসলে টাইম পাইনি, কারণ ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, এখানে খাওয়ার জন্য, রাতে ডিনার করার জন্য। যদিও আমি আর ইরফান অলরেডি খেয়েছি, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো আমরা খেয়ে নিয়েছি, তারপর আপুরা আসলো, তো এখন আপুরাও খাবে, তো তারপর আমরা একসাথে আর কি রেস্টুরেন্টটাতে ঢুকছি, আমরা একসাথে ডিনার করব। তো চলুন যাই। তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, এটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, আর আমরা যে শাড়িগুলো কিনেছি একটা প্যাকেটে দিয়েছিল, তো সেগুলোই আমরা আরও কয়েকটা প্যাকেটে ঢুকিয়ে যার যারটা তাকে দিয়ে দিচ্ছি। আমি যদিও একটু মানে দেখাচ্ছিলাম যেটা আমি কিনে দিয়েছি তাদেরকে, আমি দুষ্টামি করছিলাম যে তোমাদের সবার গিফট, বাট আসলে এরকম কিছুই না, এটা সবাই সবার মতো করে আমরা কিনেছি একসাথে আর কি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এখানে আমাদের দোসা অর্ডার করা ছিল, দোসা চলে এসেছে, সেই সাথে আমরা আরও অর্ডার করেছি ছোলা বাটোরা, তারপর হচ্ছে রুটি চাপাতি, যেটা আর কি আমরা লাল রুটি, লাল আটা রুটি যেটা সেটা। তো সবগুলো খাবারই আস্তে আস্তে চলে আসছিলো, রেস্টুরেন্টটা মোটামুটি ভালো বিজি ছিল, বাট তারপরেও খাবার চলে এসেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক দিন পরে এরকম বাইরে বসে সবাই একসাথে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে আমার পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। অনেকদিন পরে অথেন্টিক ইয়ে খেলা খুলে বাড়ি।